হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিয়ান্স কিংডম। তো আজকে চড়েছি আবার ঝাড়গ্রাম, আর যাওয়ার কারণ হলো একটা বাসার খোঁজে। কি না না না, তো এতটা লং জার্নি, তা একটু ব্রেক তো নিতেই হবে। আর আমাদের যে ড্রাইভার দাদা বাপিবাবু, উনি ব্রেকফাস্ট করে আসেননি, তো উনি এখন ব্রেকফাস্ট করছেন। আর রাহুল চাউ খেয়ে এসেছিল, মাম্পু বাচ্চাদের জন্য চাউ করেছিল, একটু বেশি করে করেছিল যাতে রাহুলেরও হয়ে যায়। আর আমি তো চাউ ফাউ খাই না, তো আমি নিয়ে এসেছিলাম খই আর পাটালি গুড়, তাল পাটালি, তো তাই দিয়ে সুন্দর বেশ আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন একটু চা নিয়ে বসেছি। উল্টো দিকে দেখতে পাচ্ছ শেরে পাঞ্জাব, খুব পপুলার একটা রেস্টুরেন্ট। কলকাতা থেকে প্রচুর মানুষ আসে এখানে শুধু খাবার খেতে। আমরাও একবার খেয়েছিলাম দীঘা থেকে ফেরত যখন যাচ্ছিলাম বাড়িতে তখন। আমি বাড়ি থেকে স্নান করেই বেরিয়েছিলাম, তো মাথাটা একটু ভেজা আছে, তো এসির ঠান্ডাটা কষ্ট দিচ্ছে, তাই মাথাটা ঢেকে নিলাম। তো ঘরের খোঁজ করব, এখন তো আমাদের কাছে ঘর নেই, তাই হোটেলে আশ্রয় নিলাম। জানি না কদিনের জন্য এখানটা থাকব, তবে আমার টার্গেট আছে দুদিনের মধ্যে সব কিছু কমপ্লিট করব। अपने इरादों से मजबूत एक घर बनाओ। जमाना सिर्फ अल्ट्राटेक है। अल्ट्राटेक ही क्या, आप ही ने तो वादा कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक, मौका एक, इसलिए सीमेंट है देश का नंबर एक। अल्ट्राटेक, इंडिया का नंबर वन सीमेंट। क्या खाओगे? চায় তো বহুত বড়িয়া বনি হ্যায়, বিনা কম্প্রোমাইজ কে বনি হ্যায়, বড়িয়া কোয়ালিটি ওয়ালি টাটা টি প্রিমিয়াম। মুশকিল না, ইয়ে নিকালনা।
তো আসার সঙ্গে সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্ক দিল, মনে হয় জল জিরা দিল, বেশ ভালোই লাগলো। 4 ঘন্টা জার্নি করে এসে আর বেশ ফ্রেশ লাগছে এবারে। তো হোটেলটা বেশ বড় সড়োই আছে, তো হোটেল থেকে ওরা ইয়ে করলো, এসি চালিয়ে দিল, ফ্যান চালিয়ে দিল, দুটোই চালিয়ে দিয়েছে, আর টিভিও চালিয়ে দিয়েছে, আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছ নিশ্চয়। আর রাহুলও চলে গেল, রাহুলের মিটিং আছে, আর মিটিং থেকে ফিরলে তখন লাঞ্চ করবে, আর আমার লাঞ্চটা এই রুমেই দিয়ে দেবে, এরকম কথা হয়েছে। তো একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আবার কথা বলবো। প্রায় 4 ঘন্টা জার্নি করে এলাম, আর বসে থেকে থেকে পাটা একদম ফুলে গেছে। বোঝা যাচ্ছে কিনা জানি না, তারও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো এই হলো মোটামুটি পায়ের অবস্থা, জুতো একদম টাইট হয়ে বসে আছে। তো ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে রেডি হয়ে বসে আছি এখন রাহুলের অপেক্ষায়। রাহুল বলেছিল অফিস থেকে ফেরার পথে কতগুলো ঘর দেখবে, আমাকেও নিয়ে যাবে। তো রাহুলের অপেক্ষায় রয়েছি আমি। শেষ পর্যন্ত আমার আর ঘর দেখতে যাওয়া হয়নি, কারণ রাহুল অফিস থেকে বেরিয়ে অফিসের কিছু লোকজন নিয়ে কটা ঘর দেখে এসেছে, এবং তার মধ্যে একটা ঘর রাহুলের খুব পছন্দ হয়েছে, সেটা কাল সকালে আমাকে দেখাতে নিয়ে যাবে। তো এই হলো আজকের গল্প, এখন রাতের খাবার খেয়ে নেব, নিয়ে বিশ্রাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো এইরকম ইন্টারেস্টিং ভিডিও আরও আসতে থাকবে, তো রিয়ান্স কিংডম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট এবং শেয়ার করো। তো ততক্ষণের জন্য টাটা বাই।